হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে আমি দেখাবো একটি টি শার্টের সকল প্রসেসের নাম আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা নতুন চাকরি খুঁজতেছেন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে কোন প্রসেসের কি নাম তাহলে আপনার আর বলতে অসুবিধা হবে না আপনাদের এখানে মনোযোগ দিয়ে ভালো করে শিখেন যেমন এটাকে বলা হয় সিলিপ এটাকে বলা হয় কমপ্লিট থাকার পরে আর্মল আর এটাকে বলা হয় সিলিপ হ্যাম অথবা চুরি হ্যাম তারপরে এটা হচ্ছে শোল্ডার যে এখানে এটা হচ্ছে শোল্ডার এটা হচ্ছে নেক এটা আলাদাভাবে এটাকে বলা হয় রিপ রিপটা জয়েন করার পরে বলা হয় নেক জয়েন এটা হচ্ছে মেইন লেভেল এই মেন লেভেলে ভায়ার নাম অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু লেখা থাকে আর এটা হচ্ছে সাইজ লেভেল এদের হচ্ছে মেশিনে করা হয় এটাকে বলা হয় ফ্যাটলকে এ করা হয় আর নিচের যে সেলাই এই সেলাইটা ফিলেন মেশিনে দেওয়া হয় তখন বলা হয় ব্যাক টপ সিন যেমন আমি আপনাদেরকে দেখাবো এখন ফিলেন মেশিনে কিভাবে চাপটা খাড়া টাক দেওয়া হয় এদের এটা হচ্ছে এটা এটা হচ্ছে চাপ এদের ভিতরে এখানে যে সিলাই এদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সিলাই এ এটাকে বলা হয় খাড়াটাক টাক খারা টাক দেওয়ার পরে চাপ চাপটাক দেওয়া হয় এই হচ্ছে চাপটাক এটাকে বলা হয় এটাকে বলা হয় সাইটস্যাম্প আর এটাকে বলা হয় বডি যে এটা করা হয় ফ্লাটলক মেশিনে এদের ভিতরে যেমন সিলাই উপরে যে শিলাই এই শিলাটাকে বলা হয় দিগদার শিলাই যেমন এখানে দেখুন এটা প্যাটলকে করা হয় প্যাটলক মেশিন এটাকে উপরে যে শিলাই এটা জিগজাগ ভিতরে যে শিলাই এটা প্যাটলকের শিলাই উপরে এটা জিগজাগ শিলাই তো এখন আপনাদেরকে দেখাবো কোনটাকে ব্যাক পার্ট কোনটাকে ফরম পার্ট বলা হয় এটা হচ্ছে ফরম পার্ট সামনের এগুলাকে বলা হয় প্রিন্ট এগুলা প্রিন্ট আলাদাভাবে করানো হয়েছে সো এখন আপনি আপনাদেরকে দেখাবো কোনটা ব্যাক পার্ট পিসের পার্টটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে সেলাই এটাকে বলা হয় নেক সিন ভিতরের সেলাই যেমন ভিতরে পার্ট ভিতরে পাটটাকে বলা হয় ইনসাইড আর এটা হলো টপ সাইড আমি আপনাদের সুবিধার্থে বড়িটা ইনসাইড সাইড করে দেখাতেছি এটা হচ্ছে এটা হচ্ছে ইনসাইড এতে এই সাইড সেম করা হয়েছে ওভার তারপরে স্লিপ জ এন্ড ও ওভারলকে করা হয়েছে এটা হচ্ছে শোল্ডার এই যে এই সোল্ডার টাও ওভার করা হয়েছে তো গাইস এখন এই যে একটা গুরুত্বপূর্ণ লেভেল এটাকে বলা হয় কেয়ার লেভেল এই কেয়ার লেভেলে লেভেল কিছু বাইরের থাকে যেমন এটা কিভাবে ওয়াশ হবে কিভাবে সুতা দিতে হবে কিভাবে কি করতে হবে সব এখানে লেখা থাকে তো গাইস আমাদের ভিডিওটুকু যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি